আজকে এমন একটা হোমমেড হেয়ার মাস্ক ইউজ করেছি যেটা অ্যাপ্লাই করার পর আমি তো আমার চুল থেকে হাতই সরাতে পারছি না কারণ চুলগুলো এত সফট হয়েছে কি কি জিনিস দিয়ে এই হেয়ার মাস্কটা বানিয়েছি সেটা জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো এই মাস্কটা বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার অ্যালোভেরা তো আমি গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি এবার এটাকে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ওভার নাইট কারণ এর মধ্যে যে ইয়েলো পার্টিকলসগুলো গুলো থাকে সেগুলো আমাদের চুলের জন্য খুব একটা ভালো হয় না এবার পরের দিন আমি এই অ্যালোভেরা গুলোকে ইউজ করবো অ্যালোভেরা সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম আর আমার প্রিয় বুস্টার প্যাক তোমাদের কাছে যদি বুস্টার প্যাক না থাকে তোমরা স্কিপ করতে পারো কিন্তু এটা ইউজ করলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে তাহলে ছিল হেয়ার মাস্কটাকে বানানো যাক আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি এবার তার মধ্যে এই অ্যালোভেরার জেলগুলোকে বের করে নেব তো প্রথমে সাইডগুলোকে কেটে নেব অ্যালোভেরার আর তারপরে মাঝখান দিয়ে কেটে অ্যালোভেরার জেলটা বের করে নেব তোমাদের চুল যদি অয়েলি হয় বা ড্রাই হয় সবাই কিন্তু এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করতে পারে তোমাদের কাছে যদি বুস্টার প্যাক না হয় আমি যেটা আগেও বললাম দরকার নেই এটাকে ইউজ করা তোমরা নর্মাল নারকেল তেল ইউজ করতে পারো বা মধু ইউজ করতে পারো যেগুলো তোমাদের চুলের মধ্যে সুটেবল হয় তোমরা সেগুলো ইউজ করে নিতে পারো মাঝখান থেকে অ্যালোভেরাটা কেটে নেওয়ার পরে এবার একটা কাটা চামচ সাহায্যে আমি অ্যালোভেরা জেলটাকে বার করবো তো এভাবে তোমরা যদি অ্যালোভেরা জেলটাকে বার করো খুব সহজেই সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বেরিয়ে যায় আমি ইউটিউবে হ্যাক দেখেছিলাম আর বেশ ভালোভাবে এটা ইউজফুল হয়েছে এক্সট্রা যে অ্যালোভেরা জেলটা থেকে যায় পাতার মধ্যে সেগুলো তোমরা অবশ্যই স্কিনের মধ্যে ইউজ করে নিতে পারো নর্মালিভাবে অ্যাপ্লাই করে নিতে পারো কিন্তু যদি তোমাদের সেন্সিটিভ স্কিন হয় একদমই তোমরা ইউজ করবে না আর যদি গলার মধ্যে ইউজ করো না একটু কিন্তু ইচিং হয় আমার তো হচ্ছিলো আর বাকি যেগুলো থেকে যাবে অবশ্যই চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো একদম ওয়েস্ট করা যাবে না এবার আমি ডিমটাকে ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে পুরো ডিমটা ইউজ করতে পারো কিন্তু আমি পুরো ডিমটা ইউজ করছি না মানে হলুদ অংশটা ইউজ করছি না শুধু জেলটা ইউজ করছি কারণ হলুদ অংশটা ইউজ করে না প্রচণ্ড স্মেল হয় আমি দুটো ডিম ইউজ করেছি এই হেয়ার মাস্কের মধ্যে তো একটা কাটা চামচের সাহায্যে এবারে তোমরা খোঁচা মারবে তাহলে একটু অংশ বেরিয়ে আসবে তাহলে এভাবে তোমরা এখান থেকে জেলটা বের করে নিতে পারো আমি তো এভাবে করি খুব সহজে জেলটা বেরিয়ে যায় হলুদ অংশটা বাদে ডিমটা মেশানোও কমপ্লিট এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বুস্টার প্যাক আর তোমরা যদি বুস্টার প্যাকে লিঙ্ক চাও আমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিদির নাম্বার দিয়ে দেবো এর মধ্যে আমলা শিকাকার অনেক কিছুর পাউডার আছে যেগুলো আমাদের চুলের জন্য বহুত ভালো মানে আমি তো মনে হয় তিন বছর ধরে এটা ইউজ করছি তোমরা যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো বা ভিউয়ার্স হয়ে থাকো তোমরা তো অবশ্যই জানবে হয়ে গেছে আমাদের হেয়ার মাস্ক একদমই রেডি এবার এটাকে না আমি আধা ঘন্টার মধ্যে ঢেকে রেখে দেবো আর তারপরে পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি যেভাবে তোমরা নর্মালি হেয়ার মাস্ক মেখে থাকো প্রথমে চুলটাকে ভালো মতো আশ্রয় নেবে আমি তোমাদের এখানে আশ্রয় দেখাচ্ছি না আর তারপরে একদম স্ক্যাপ থেকে চুলের গোড়া অবধি খুব সুন্দরভাবে এটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে আর চল্লিশ মিনিটের মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে তার থেকে বেশি রাখার তো কোনো দরকার নেই আর আমি এটাকে বাথরুমেই করছি কারণ ঘরের মধ্যে করলে ঘর নোংরা হবে তো খুব সুন্দরভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি একটুকু অংশ বাদ দেওয়া যাবে না তোমাদের প্রিয় হোমমেড হেয়ার মাস্ক কি অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি পরের কোনো একটা ভিডিওতে সেগুলো ট্রাই করে তোমাদেরকে বলবো যে আমার কেমন লাগলো সেটা ইউজ করে পুরো চুলের মধ্যে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবার ক্লিপের সাহায্যে এটাকে বেঁধে নেব এবার চল্লিশ মিনিট পর আমি যে নর্মাল শ্যাম্পুটা ইউজ করে থাকি সেটারের সাহায্যে আমি চুলটাকে ভালো মতো ধুয়ে নেব। আর এক্সট্রা যেগুলো থেকে যাচ্ছে বাটির মধ্যে আমি সামনের অংশটুকুতে ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি চুল ওয়াশ করার পরে আমার চুলটা যে এত সফট হয়েছিল তোমাদের কি বলবো তোমরা কিন্তু অবশ্যই এই হেয়ার মাস্কটা ট্রাই করে দেখতে পারো আর যেভাবে আমি বলছি সেভাবে ট্রাই করে দেখতে পারো আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা